হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে মেহেদি খান। অ্যান্ড আজকে আমাদের টপিক হচ্ছে কীভাবে আমরা লিনাক্সের ভার্চুয়াল বক্সে ফুল স্ক্রিন করব। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন টু গেট ফার্স্ট নোটিফিকেশনস। তো প্রথমে আমি জাস্ট ভার্চুয়াল বক্সটা ওপেন করবো। জাস্ট আমার আগেই ওপেন করেছিল। জাস্ট এখানে আসার পর আপনার পাসওয়ার্ডটা দেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো, আনলক করবো। জাস্ট আনলক, দেন এই ইন্টারফেসটা আসবে। আমাদের প্রথমে একটা ব্রাউজার ঢুকতে হবে। ব্রাউজার ঢুকার পর একটা ট্যাব ওপেন করে নিলাম। জাস্ট লিখবো রিপোজিটরিজ, এটা লিখে এন্টার চাপবো। জাস্ট এখানে আসার পর জাস্ট আমরা একটা ফটোটা কপি করে নেব। জাস্ট কপি করলাম, এখান থেকে কপি করে নিলাম। করে নিলে এবার এটা আমরা মিনিমাইজ করে নেব। জাস্ট টার্মিনালটা ওপেন করব, অথবা আমরা জাস্ট ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা আদার্সে যাব। আদার্সে গিয়ে আমার কম্পিউটার যাব। কম্পিউটার যাওয়ার পর ইটিসিতে যাওয়ার পর আমরা এবিটি ওপেন করব। এবিটি ওপেন করার পর আমার যে একটা সোর্স ডট লিস্ট আছে এটা ওপেন করব। জাস্ট ওপেন উইথ টেক্সট এডিটর, এটা যে কোনো একটা টেক্সট এডিটর ওপেন করব। ওপেন করার পর জাস্ট আমরা এটা ফটোটা রিপ্লেস করে দেবো। আমরা যেটা কপি করেছিলাম জাস্ট পেস্ট করে দিলাম। জাস্ট আমার মাঝখানের যে লাইনটা এটা আমরা জাস্ট রিমুভ করে দেবো, এবং পরে যে হ্যাশট্যাগটা এটা আমরা উঠিয়ে দেবো, এবং জাস্ট আমরা সেভ করে দেবো। এটা সেভ করে দিলাম এবং এটা ক্রস করে দেব। ক্রস করে দেওয়ার পর এবার জাস্ট আমরা টার্মিনালটা ওপেন করব। টার্মিনালটা ওপেন করলাম। টার্মিনালটা ওপেন করার পর জাস্ট আমরা লিখবো sudo apt get update জাস্ট এখন আপডেট হবে, একটু সময় নেবে। জাস্ট এটা 100% হওয়া পর্যন্ত ওয়েট করুন। জাস্ট এটা হয়ে গেলে তারপর আমরা ক্লিয়ার করে নেব। জাস্ট আর তারপরে একটা কমান্ড লিখবো। জাস্ট আমরা এখানে একটা কোড পেস্ট করব, এন্টার চাপবো। জাস্ট এটা যদি 100% হয়ে যায় তারপর আমরা একটা কাজ করব। তারপর আমরা কিছুক্ষণ স্কিপ করে নেব, যেহেতু অনেকটা সময় নেবে। জাস্ট যখন এটা আসবে আমরা লিখব apt কেস সার্চ ইন লিনাক্স হেডার্স, এটা লিখে এন্টার চাপবো। যখন এটা কমপ্লিট হবে তখন আমরা উপর থেকে লিনাক্স থেকে 3086 পর্যন্ত কপি করব। দেন নিচে এসে লিখব sudo apt get install, তারপর আমরা কোডটা পেস্ট করে দেব। পেস্ট করে জাস্ট এন্টার চাপবো, তখন জিজ্ঞেস করবে আমরা সামনে আগাবো কি না। ওয়াই এন্টার করে জাস্ট এন্টার চাপবো। দেন যখন একটু সময় নেবে জাস্ট আমরা স্কিপ করবো। জাস্ট আবার লিখবো, আমরা ক্লিয়ার করে নেব। এটা ক্লিয়ার করার পর আমরা আবার লিখব কোডটা এপিটি কেস সার্চ লিনাক্স ইমেজ লিখে এন্টার চাপবো। যখন কোডটা কমপ্লিট হবে তখন আমরা উপর থেকে এই লেখাটা কপি করব। তারপর আবার আরেকটা কোড লিখব এপিটি গেট ইনস্টল। দেখি কোডটা পেস্ট করব, দেন এন্টার চাপবো। তো এখানে কিছুটা সময় নেবে, যার কারণে আমরা অনেকটা সময় নেবে, জাস্ট ওয়েট করে অপেক্ষা করুন, এটা হয়ে যাবে। যখন ডান হবে তখন আমরা ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার পর তারপর আমরা আরেকটা কোড লিখব, জাস্ট রিপোর্ট, আমরা রিপোর্ট করব। একটু সময় নেবে রিপোর্ট হতে, অপেক্ষা করুন। জাস্ট এন্টার চাপুন খালি লিনাক্সে, তারপর কিছু লোড হবে, জাস্ট পর কিছু নেই, জাস্ট লোড হয়ে নেবে কিছুক্ষণের মধ্যে। দেখুন আমাদের ফুল স্ক্রিন হয়ে গেল। জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার চাপুন, দেন আমাদের ইন্টারভিউটা চলে আসবে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।